তো আমাদের এই 4 কুইটা খড়ের দাম আমরা এই হচ্ছে একটা মানে ওই একটাই একটা দুইটা লাগাই দিও যা ওই যে মরে দে আসসালামু আলাইকুম এখন বাজে হচ্ছে সকাল 6টা 6টা 6:30টার মতো আর কি তো আমরা আসছিলাম হচ্ছে খড় নেওয়ার জন্য আপনাদেরকে একটু দেখাই যে আমাদের এখানে খড়ের কি রকম দাম হ্যাঁ তো আপনারা দেখে একটু বলবেন যে আপনাদের ওখানে কি রকম দাম আর কি খড়ের তো আমি তো দেখানোর চেষ্টা করতেছি আর কি তো আমরা হচ্ছে টোটাল 4 পালা খড় কেনা হইছে আর কি 4 গুইটা বলি আমরা আমি তো দেখাইতেছি আপনাদেরকে এটা হচ্ছে এই যে এক গুইটা এখানে সাজা সাজাইতেছি আমরা নসিমনের উপরে এক গুইটা এখানে ছোটটা আর কি আর এইখানে আছে হচ্ছে তিনটা আমি যদি দেখাই আপনাদেরকে এই হচ্ছে একটা মানে ওই একটাই একটা দুইটা এই একটা হচ্ছে তিনটা আর এই হচ্ছে একটা এই চারটা টোটাল তো এই চারটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে যাব এখন কারণ গতকালকে রাত্রে হচ্ছে মোটামুটি একটু বৃষ্টি হয়েছে হ্যাঁ মোটামুটি না ভালো বৃষ্টি হয়েছে আর কি তো যে কারণে মানে একটু নিতে প্রবলেম হবে এটা বুঝতেছি কিন্তু তারপরে নিয়ে যেতে হবে কারণ আমরা আসতাম না আসতে হচ্ছে আবার যে কোনো সময় বৃষ্টি আসতে পারে যদি এখন আকাশ একেবারে ঝলমলে কিন্তু বৃষ্টি আবার চলে আসতে পারে এই হচ্ছে অবস্থা তো মূলত আপনাদেরকে আমি একটু বলার চেষ্টা করতেছি যে 4 গুইটা খড় আমি আপনাদেরকে দেখাইলাম এখানে মূলত আমরা লোক হচ্ছে 6 জন টোটাল যত দ্রুত সম্ভব এখান থেকে হচ্ছে নিয়ে যেতে যাচ্ছি কারণ হচ্ছে বৃষ্টি যে কোনো সময় আসতে পারে তো মূলত 4 গুইটা আর কি ছোট ছোট 4 গুইটা আমি আপনাদেরকে বলতে পারবো হচ্ছে নসিমনের পর সাজানোর পরে যে টোটাল কয় নসিমন আমাদের হয় তো আমাদের এই 4 গুইটা খড়ের দাম আমরা বা আমরা কিনছি হচ্ছে 8,000 টাকা দিয়ে হ্যাঁ আর এখানে যাতায়াত খরচটা বাদে কারণ আমরা এখানে প্রায় 6 জন লোক আছি সাথে ঘন্টা 3 তো লাগবেই এখান থেকে নিতে হবে তো কস্ট পড়বে কত মনে ধরেন এক একজনের 300 টাকা 318 1800 তো 10,000 টাকার মতো টোটাল খরচ হবে আর কি এখান থেকে নিতে তার একটু বেশি আর কি তো আপনাদের এখানে কীরকম দাম এটুকু আমাকে জানায়েন কারণ আমাদের এখানে আমার কাছে মনে হয় যে খড়ের দামটা একটু অনেক বেশি একটু না অনেক বেশি আর কি আমরা প্রায় 1 কিলোমিটার দূরে আসছি খড় নেওয়ার জন্য আর ক্যারিং খরচের একটা ব্যাপার আছে কারণ এটা একটু দূরে যেহেতু আমি আপনাদেরকে যদি দেখাই যে এইখানে হচ্ছে খড়গুলো রাখা এখান থেকে আমাদের নিতে হবে হচ্ছে এই যে এখানে আমরা সাজাই দিছি হচ্ছে নসিমনের উপরে তো মোটামুটি এই সজু মামা কয় নসিমন হওয়ার পরে আনুমানিক পাঁচ নসিমন না এই নসিমনের আমাগো হিসাব তো এই নসিমন এই আমরা কি বড় নসিমন আনিনি তো মোটামুটি হয়তো 5 নসিমনের মতো হবে সেই হিসাবে মানে ঠিক আছে এই আর কি অবস্থা তো আমরা লোক বেশি এই কারণেই কারণ এখান থেকে নিয়ে ওইখানে পালা দিয়ে ফেলাইতে হবে আর কি মানে খোলা অবস্থা রাখা যাবে না কারণ খোলা অবস্থা রাখলে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে বৃষ্টি এসে ভিজে যাবে আর কি কাল বার 1 বিঘা আছে নি খেত রেডি গোড়া ডোরা কাইটে রেডি করে আমাকে কোয়েল সমস্যা নেই ¡Vamos!